আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুকসানা শিকদার তানিয়া ফ্রম তানিয়াস কিচেন স্টুডিও। আশা করি নতুন বছরে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন বছরের প্রথম রেসিপি ভিডিওটি আমার এই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে মজার মজার নতুন নতুন সব রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি তৈরি করব বাংলাদেশের খুব পপুলার একটি স্ট্রিট ফুড, ভেলপুরি রেসিপি। এই স্ট্রিট ফুডটি আমার নিজের খুব পছন্দ, এই জন্য রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমেই আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন ডো তৈরি করার পালা। ডো তৈরি করার জন্য আমি পানিটা ধীরে ধীরে ব্যবহার করব এর মধ্যে। একসঙ্গে বেশি পানি দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমরা এই ডোটা নর্মাল রুটি অথবা পরোটা ডোয়ের মতো করব না, এটা একটু শক্ত হার্ড ডো তৈরি করব। তার জন্য আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটাকে মিক্স করে নিচ্ছি। পুরো ডো তৈরির প্রসেসে আমার পানি লেগেছে 1 কাপ থেকে সামান্য একটু কম। দেখুন চারিদিকে আটা, কিছু শুকনো আটা আছে। তারপর আমি ডোর মধ্যে পানি দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে নিডেট করে নিচ্ছি। তারপর আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আমি এবং খুব ভালোভাবে ডোটাকে মুছে নিচ্ছি। এরপর ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন এরকম রাবারি স্ট্রাকচার ড্রো হবে, এটা নরম হবে না খুব একটা। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমরা ডোটাকে, দেখুন একটুখানি নরম হয়ে এসেছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে আরও কিছুক্ষণ মুছে নেব। এখন ছোট ছোট লেচি করে নিচ্ছি আমি বেলপুরির জন্য। তবে লেচি তৈরি করে রুটি বানানোর থেকে পুরো উপকরণটাকে একসঙ্গে বড় রুটি বানিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমার হাতে রুটি তেমন একটা গোল হয় না। তারপরেও আমি কয়েকটা লেচি কেটে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কীভাবে আপনারা গোল লেচি, ছোট ছোট লেচি করে রুটি তৈরি করবেন। যে সারফেসে আমি কাজ করব সেই সারফেসে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাথে বেলনটাতেও তেল মাখিয়ে নিচ্ছি। এখন লেচি তৈরি করা গোল গোল বলগুলো দিয়ে আমি এখন রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি আসলেই খুবই টেরিফিক এভাবে রুটি তৈরি করার ক্ষেত্রে। আমি কখনোই রুটি গোল তৈরি করতে পারি না, সেজন্য সবচেয়ে সহজ উপায় আমার জন্য যেটা, সেটা হচ্ছে একসঙ্গে পুরো উপকরণ দিয়ে বড় একটা রুটি তৈরি করে আমি এরকম ছোট ছোট গোল গোল রুটি কেটে নিচ্ছি। প্রয়োজনে এটাকে বেলন দিয়ে আমি একটু পাতলা করে নেব। এভাবে সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর আমরা রুটিগুলোকে ভাজব। তার জন্য মিডিয়াম ফ্লেমে আগুনটাকে দেখে তেলটাকে গরম করে আমরা এর মধ্যে একটা একটা করে রুটি দিয়ে দিব। এবং যখনই রুটিটা তেলের উপরে ভেসে উঠবে তখন কোনো একটা হাতল বা চামচের সাহায্যে এটাকে আমরা একটু একটু এভাবে তেলের মধ্যে ডুবিয়ে দিব। দেখুন আমি যেভাবে করছি তাতে হবে কি, রুটিটা উপরের দিকে ফুলে উঠবে খুব সুন্দরভাবে। সবগুলো রুটি ঠিক একই প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন রুটিটা এভাবে ফুলে ওঠার পর আমি চামচের সাহায্যে রুটিটাকে একটু চেপে চেপে দিচ্ছি তেলের মধ্যে, তাতে করে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তারপর লো মিডিয়াম ফ্লেমে আমরা রুটিগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকব, যাতে খুব ধীরে ধীরে রুটিগুলো ভাজা হয় এবং খুব সুন্দরভাবে একটা ডিপ গোল্ডেন কালার চলে আসে। রুটিগুলোকে হালকা গোল্ডেন করে কিন্তু আমরা তুলব না, কারণ আমরা চাই ভেলপুরিগুলো মচমচে হবে। যারা আমরা ভেলপুরি খেয়েছি ঢাকায়, আমরা জানি যে ভেলপুরিগুলো সবসময় খুব মচমচে থাকে। তার জন্য অবশ্যই লুচিগুলোকে খুব ভালোভাবে ডিপ গোল্ডেন করে ভেজে তুলতে হবে। ভেলপুরির ভেতরের ফিলিংয়ের জন্য আমরা 1.5 কাপ মটরকে 3-4 ঘন্টা প্রথমে ভিজিয়ে রেখেছি, তারপর লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে 2 থেকে 3টা আলু সেদ্ধ করে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে এই অংশটা অ্যাভয়েড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনি আপনার
টেস্ট অনুযায়ী নেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি এখানে কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে, তাদের যাতে ঝাল না লাগে তাই আমি কম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা শশা। শশা আমি এখানে বেশি দিচ্ছি না, কারণ উপরে কিছু শশা দেব। আর যদি আপনি টমেটো খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন কিছু টমেটো কুচি। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চটপটি মশলা। বাজারে যে চটপটি মশলাটা পাওয়া যায় আপনি সেটাই ব্যবহার করতে পারেন, অথবা ঘরেও চটপটি মশলা তৈরি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, সাথে সামান্য একটুখানি নর্মাল লবণ, যেটা আমরা সবসময় খাই ওই লবণটাও দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি লবণ দেব না, আমাদের মটরটা কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা। সাথে 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনি ঝাল বেশি খেতে পছন্দ করলে আরও বেশি দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন বেলপুরি তৈরি করার পালা। দেখুন কি মচমচে হয়েছে বেলপুরিগুলো, হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কুড়মুড় করে ভেঙে যাচ্ছে। এভাবে পাতলা অংশের দিকটা হাত দিয়ে এভাবে ভেঙে নিয়ে আমরা ফিলিংটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আপনার পছন্দ অনুযায়ী এর উপরে আপনি টপিং দিতে পারেন, যেমন আমি পেঁয়াজ পছন্দ করি। এবং অবশ্যই অবশ্যই বেলপুরির উপরে শশা তো দিতেই হয়, অনেকগুলো শশাও দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের বেলপুরি। আমি আরেকটা বেলপুরি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে বেলপুরিগুলো কীরকম মচমচে হওয়া লাগবে। এভাবে পাতলা অংশটা ভেঙে নিয়ে আমরা ভেতরে ফিলিং দিয়ে পছন্দ মতো টপিং দিতে পারবো। আপনি চাইলে এর উপরে আরও বেশ কিছুটা ধনে পাতা দিতে পারেন, চাইলে কাঁচামরিচও দিতে পারেন ঝালের জন্য। কাঁচা পেঁয়াজ যারা পছন্দ না করেন তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, এবং যারা টমেটো পছন্দ করেন তারা শশার সাথে এরকম কিছুটা টমেটোও দিয়ে দিতে পারেন টপিং হিসেবে। দেখুন আমাদের বেলপুরি তৈরি। সেই 2014 সালের পরে ঢাকায় যাওয়া হয় মাঝে মাঝে, কিন্তু টিএসসি অথবা নিউ মার্কেটের সেই বিখ্যাত ভেলপুরি খাওয়াই হয় না। তাই মাঝে মাঝে বাসায় আমি এরকম নিজেই ভেলপুরি বানিয়ে খাই। তো আমার মতো যারা ঢাকার ভেলপুরিকে মিস করেন তারা এভাবে ঘরেই তৈরি করে ফেলতে পারেন ভেলপুরি। ও আরেকটা কথা, আমি সিলেটে থাকি, সিলেটে কিন্তু ভেলপুরি কিনতে পাওয়া যায় না রাস্তায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। আসসালামু আলাইকুম।